ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে 32তম বিসিএস পরীক্ষায় এসেছে এমন কয়েকটি প্রশ্নের শর্টকাট সমাধান দেখানোর চেষ্টা করব। আমি 32তম বিসিএসের প্রশ্নগুলোর মধ্য থেকে কয়েকটি প্রশ্ন সিলেক্ট করেছি যেগুলো পরীক্ষায় বারবার আসে বা এই টাইপের প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। এর প্রথমটি হলো, টাকায় তিনটি করে লেবু কিনলে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এটা একটি কমন প্রশ্ন। এর উত্তর তোমরা বের করার আগে এটাকে একটি বড় অ্যামাউন্ট করে নিবে। যেমন এখানে টাকায় তিনটি বলেছে, তাই তোমরা এসব করে 10 টাকা ধরবে। 10 টাকায় 1 টাকায় যদি 3টি হয়, 10 টাকায় কয়টি? 30টি। তাহলে 10 টাকায় 30টি লেবু কিনে সে টাকায় 2টি করে বিক্রি করেছে, তাহলে সে 30টি লেবু কিনলো 10 টাকা দিয়ে। 30টি লেবু যদি সে 2টি করে বিক্রি করে তাহলে বিক্রি করবে 15 টাকা, তাহলে তার 10 টাকায় লাভ হলো 5 টাকা। 10 টাকায় 5 টাকা লাভ মানে কি? তার অর্ধেক লাভ, তার মানে অ্যান্সার 50%। তারপর দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখব, পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? এই ক্ষেত্রে অনেকেই এক্স ওয়াই এরকম নানা কিছু ধরে অঙ্কটি করে, কিন্তু সেটা একটু ডিফিকাল্ট হয়। কিন্তু তার চেয়ে আমরা একটা সংখ্যা ধরে যদি এগিয়ে যাই, যেমন আমরা সংখ্যা ধরবো 3, 3 × 4 × 5 সমান কত? 60। আবার তার সাথে একটা বড় আগাই, যেহেতু 60 হয়নি, 4 × 5 × 6, 4 × 5 = 20, 6 × 20 = 120, অ্যান্সার পেয়ে গেলাম। 5 × 6 কত? 5 × 6 = 11, 11 × 4 = 15, অ্যান্সার গো 15। যেহেতু আমরা 120 পেয়ে গেছি, অ্যান্সার হবে 15। তারপরে এরপরে আমরা যে অঙ্কটি দেখব সেটি হলো, কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। এটার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, উত্তর থেকে একটা একটা করে যেতে হবে। যেমন 250, 250 10% কত? আমরা জানি 250 10% 25। এটা সহজ সিস্টেমে, যারা আমার শতকরা সিস্টেমটা দেখেনি তারা দেখে নিতে পারেন, ভিডিওতে দেওয়া আছে, আমার একটা প্রিভিয়াস ভিডিওতে এটা দেওয়া আছে কীভাবে সহজে শতকরা নির্ণয় করা যায়। তাহলে 10% যদি হয় 25, তাহলে 60% কত হবে? 6 × 25 = 125। তাহলে 125 থেকে 60 বিয়োগ করলে 60 হয় না, তাহলে 160% তো সহজ, সবাই জানেন 60 থেকে 60 বিয়োগ করলে হয় না। 260% কত? 100 যেহেতু 60, তাহলে 200 হবে 120, 120 থেকে 60 বিয়োগ করলে কত? 60। সুতরাং অ্যান্সার ইজ গ। এবার আমরা আরেকটি যেটি দেখব সেটি হলো, কোনটি সবচেয়ে ছোট ভগ্নাংশের দিকটি? এখনও আমরা অপশনের দিকে তাকাবো। অপশন ফার্স্ট ওয়ান ইজ 2/11, 3/11, 2/13, 4/15। সি, ক অ্যান্ড খ, একটি হলো 2/11 আরেকটি হলো 3/11, দুইটারই এটাও 11 এটাও 11, তার মানে হলো 3/11 বড়, 2/11 ছোট। এটা ইজিলি বোঝা যায়, কারণ দুইটার হর হলো 11, আর হর যখন সমান হয়ে যাবে তখন লব যার ছোট সেটাই ছোট। এখন এটা আমরা পেলাম, এখন এটা আর এটার কম্পেয়ার আমরা করব। এখন এখানে দেখো দুইটার লব সমান, এটার লব 2, এটার লব 2, যেখানে লব সমান, কিন্তু এটা যেহেতু বড় হর বড়, সেহেতু এটাই হবে এখানকার এই দুইটার মাঝে এটা বড়, যেহেতু 13 হর এটা বড়। এখন এ দুইটা এই গ এবং ঘর ভিতরে দুইটাই কিন্তু সমান নয়, কারণ এখানে হলো 2/13 আর এখানে হলো 4/15। এখন আমরা এখানে কিভাবে নির্ণয় করব যে কোনটা ছোট এই দুইটার ভিতরে? সেই ক্ষেত্রে সহজ পদ্ধতি যেটা, আমরা দুইটাকে বজ্রগুণন করব। এই 13 × 4, 4 × 52, 2 × 15, 15 × 2 = 30। এই গুণ করে আমরা যেই ফলাফলটা ছোটো পাবো সেটা হবে ছোটো, যেহেতু 30 এটা থেকে ছোটো এটা হবে ছোটো। এটা সবচেয়ে সহজ পদ্ধতি করার জন্য। সুতরাং কারেক্ট অ্যান্সার ইজ গ।
তোমরা যদি আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটি লাইক দেবে এবং রেসপন্ড করবে, তোমাদের রেসপন্ড আমাকে সামনে আরও ভিডিও বানাতে সাহায্য করবে। টিল দেন, বাই।